না চোখের পলক কি তোমার রূপের ঝলক, দোহাই লাগে মুক্তি তোমার একটু আঁচলে ঢাকো, আমি জ্ঞান হারাবো মরে যাব বাঁচাতে পারবে না তো, ও আমি জ্ঞান হারাবো মরে যাব বাঁচাতে পারবে না তো। মাইরি, বনটা দূষিত হয়ে গেছে, কালো কুচিত মেয়ে দিয়ে বনটা চেয়ে গেছে। এই রে, হলো তো আকামটা, বনে তো আজকাল চলাফেরাই করা যাচ্ছে না, আমার ফুল দিনটা আজ হেল বানিয়ে দিল। এই রূপা, এই তোকে কি এখনই আমার সামনে আসতে হলো? ও মা, ঠিকই কথা বিস্কি দাদা, তোমার জন্য কি আমাকে ঘর বন্দি হয়ে থাকতে হবে নাকি? হ্যাঁ, তুমি বনের কালো মেয়ে বউতে দেখতে পারো নি, এটা তোমার প্রবলেম, তবে তুমি টিনের চশমা পরে ঘুরলেই তো পারো, তাহলে আর কারো দেখতে হয় নি। মাইরি, এমন কালো চামড়া নিয়ে আবার দাঁত গেলিয়ে হাসছিস? বুঝেছি তোরা আমাকে ভালো থাকতে দিবি না। আরামজাদি, একই তো দিনটা খারাপ করে দিলি, আবার মুখে মুখে কথা বলছিস? তবে রে, তুই যাবি নাকি আমার সামন থেকে, নাকি মেরে কালো চামড়া তুলে ফেলবো? হ্যাঁ ওরে বাবারে, যদি বউ সাজো গো আরো সুন্দর লাগবে গো, যদি বউ সাজো গো আরো সুন্দর লাগবে গো, বলো বলো আরো বলো, লাগছে মন্দ নয় জীবনের স্বপ্ন ওগো সত্যি যেন হয়। যা দুষ্টু, আবার লজ্জা পায়। ও মা গো রে, আমার হাতে গুটি বুঝি ভেঙে গেল রে। এই তুমি আমাকে ডাকে দিলে কেন? প্রেমের মাঝে মরছেন? ও নো। এই শেফা, এই কিসব কথা বলছিস তুই? হ্যাঁ, কিসের প্রেম আর কিসের কি? আর তুই বা এখানে বসে কি ভাবছিস? ও বৌদি, তুমি ইয়ে মানে না মানে, আমি তো মিজকেকে নিয়ে প্রেমের জগতে চলে গিয়েছিলাম। ডার্ক চামড়া নিয়ে বিয়ের স্বপ্ন দেখছিস? এটা তো ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখার সমান। শোন শেফা, মিসকে কালো মেয়ে বউদের দু চোখে দেখতে পারে নে, আর তুই কি না মিসকেকে নিয়ে প্রেমের আবার বিয়েরও স্বপ্ন দেখছিস? হয়েছে বৌদি, একদম আমাকে নিয়ে ঠাটা তামাশা করবি নে, দু চোখে দেখতে না পেরে এক চোখে দেখবে, তবু বিয়ে তো আমি মিসকেকেই করবো, দেখে নিও তুমি। আরে যা যা, দেখবো কি করে তুই মিসকেকে বিয়ে করিস। বুড়ো হয়ে গেল, স্বভাবটা পাল্টালো নে, বলি এবার অন্তত চুরিটা ছেড়ে দাও, একদিন যদি ধরা পড়ো না তবে আর তোমার রক্ষে থাকবে নে, বনবাসী তোমাকে মেরে হাড্ডি থেকে সব মাংস আলাদা করে ফেলবে, চেষ্টা চোর কোথাকার। আরে বউ, চিন্তা করো না তুমি, চুরি করতে করতে বুড়ো হয়েছি, কেউ ধরতে পারা তো দূরের কথা, আজ অব্দি জানতেও পারিনি, বুঝলে গিন্নি, আমি তো আর যেন তেন চোর নই, বেশ অভিজ্ঞতা সম্পন্ন চোর, আর যদি কখনো ধরা পড়ি তবে আমার মেয়ে আমাকে ছাড়িয়ে আনবে। তা তো আনবে, চোরের মেয়ে তো নাম করা বাটপার হয়েছে কিনা, বলছি বাপ মেয়ে মিলে কি চুরি বাটপারি করে বেড়াবে নাকি মেয়েকে বিয়ে দিবে? ও নিয়ে তোমাকে ভাবতে হবে না, বুঝলে গিন্নি, আমার মেয়ে যে পরিমাণ বাটপারি শিখেছে, আমার মেয়ে বাটপারি করে খুব ভালো একটা ছেলেকে বিয়ে করে নিতে পারবে। এবার তুমি এসব কথা ছেড়ে আমার পা দুটোতে ভালো করে তেল মাখিয়ে দাও দেখি। হ্যাঁ দিচ্ছি, আমি তো বের পর থেকে তোমার শরীরে তেল মাখানোর চাকরি নিয়েছি। কাকু, অনেকক্ষণ তো হলো, অনেক প্রকারের ফল আর মিষ্টির মুখ তো দেখলাম, এবার আপনার মেয়ের মুখটা একটু দেখি না? মানে কাকু, আমরা তো আপনার মেয়েকে দেখতে এসেছি, এবার তো ঘোমটাটা একটু সরাতে বলুন। আচ্ছা আচ্ছা বাবাজিরা, অধৈর্য হয়ো না, বলছি বলছি সরাতে, আমার মেয়ে অনেক গুণবতী, এর আমার গুণের শেষ নেই, ও
কোনটা রেখে কোনটা বলবো। ইয়ে মানে কাকু, গুণের কথা তো শুনবই, তবে ওই একটা কথা আছে না, আগে দর্শনদারি তারপর গুণ বিচারি, তা আগে আপনার মেয়ের চাঁদ মুখখানা দেখি। হ্যাঁ হ্যাঁ, মিসকে ঠিকই বলেছে। বলছি দিদি, এবার না হয় ঘোমটাটা একটু তোলো, নাকি ঘোমটা তোলার জন্য নিমন্ত্রণ কার্ড পাঠাবো। না বাবাজি, তার আর দরকার নেই, চিনা মা আমার, এবার ঘোমটাটা একটু তোল তো। ওহ নো, ঠিক আছে মা, তুই যা চাইবি তাই হবে। আমার মেয়েকে কালো বলিস বাবা বলটু, দাঁটা নিয়ে আয় তো। মাইদি, বানর বন্ধু এরা কি বলছে রে, সত্যি সত্যি কি এরা আমার হাত পা কেটে দিবে নাকি? যদি তোর বিশ্বাস না হয় তবে তুই দাঁড়িয়ে দেখতে থাক, আমি চললাম। ইরে মাইদি, বানর বন্ধু দাঁড়া, কামিং। ওরে বাবা রে, কি লাগলো রে, হাড়ি মাংস সব পেস্ট হয়ে গেল রে। এই ব্যাটা কিংকং, চোখে দেখতে পাস না নাকি? হ্যাঁ, এভাবে ধাক্কা দিলি কেন? চুপ কর ব্যাটা ক্ষুদ্র প্রাণী, আমি ঠিকই দেখতে পাই, তুই নিজে দেখতে না পেয়ে আমার গায়ে ধাক্কা খেয়ে পড়ে গেছিস। এত ছোট দেহ নিয়ে চলাফেরা করিস কি করে? কিংকং দাদা, এ সময় ভুলভাল কথা বলো না তো, তুমি পাদ্রি দেখতে গিয়ে দৌড়ানি খেয়ে এসেছি, এমন লজ্জাজনক অবস্থায় তোমার কথা শুনতে তো আমার মরে যেতে ইচ্ছে করছে। দৌড়ানি খাবি তো, বানরের মতো মাজা ভাঙ্গা ঘটকের পাক চক্করে পড়লে তুই আর বিয়ে করতে পারবি না, তোকে সিঙ্গেলই মরতে হবে। বানরের সাথে অর্ধশত পাত্রী না দেখে আমার সাথে দশটা পাত্রী দেখলেই তুই এতদিন বিয়ে করে বাচ্চার বাবা হয়ে যেতে পারতি। ইরি মাইরি, সত্যি বলছো নাকি কিংকং দাদা? তোমার জানাশোনায় ভালো পাত্রী আছে নাকি? আছে মানে, স্পেশাল একটা পাত্রী আছে, দুধের মতো ভরসা, পটল চেরা নাক, কুকুরের লেজের মতো পাকানো চোখ, গোলাপের পাপড়ির মতো ঠোঁট। শুধু যে পাত্রী সুন্দরী তা নয়, গুণেও আমরা কাঠের দেখি, তার উপর আবার ভালো মেকআপ আটে, মেকআপ দেখলেই তো অজ্ঞান হয়ে তিন দিন বিছানায় পড়ে থাকবি। তাই নাকি? তবে আবার দেরি করছো কেন, আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো পাত্রীর বাড়ি। মাইরি, এটা কি নারী নাকি অপ্সরী? ওয়াও, পরে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, লোহাই লাগে মুক্তি তোমার, একটু আঁচলে ঢাকো, আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না তো। ও আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না তো। মাইরি, আমার বাড়িতে আপনারা কেন? সকাল সকাল কি আপনাদের কোনো কাজকর্ম নেই? আপনারা আমার বাড়িতে কি করছেন? ও মা, সে কি কথা মিজকে, শুনলুম তুই নাকি সুন্দরী বউ বিয়ে করে এনেছিস, আমরা তোর বউ দেখতে এসেছি, এবনের কালো মেয়ে বউ তো তোর পছন্দ নয়, তাই দেখতে এলুম, তোর বউ পরি নাকি অপসরি? মাইরি, আমার বউ পরি বা অপসরি থেকে কম কিছু না, আর আপনারা যে আমার বউ দেখতে এসেছেন, নতুন শাড়ি পরে সেজে গুজে আসেননি কেন? সুন্দরী বউ দেখতে হলে সুন্দর করে সেজে গুজে দেখতে আসতে হয়। আর মরণ, আজকাল তো দেখি বউ দেখতে আসার জন্য রুলস ফলো করতে হয়, আগে তো বনে এমন কোনো রুলস ছিল নে। ইতকি দাদা, এই রুলস কি তোমার বানানো নাকি? মাইরি, আগে তো এই বনের কেউ এত সুন্দরী বউ বিয়ে করে আনেনি, তাই এমন রুলস আগে কেউ বানায়নি, আমার বউ সুন্দরী তাই আমাকেই রুলস বানাতে হচ্ছে। যাও, এখনই তোমরা আমার বাড়ি থেকে চলে যাও, তোমাদের কালো রঙের ছোঁয়া লাগলে আবার আমার বউয়ের উপর লাগবে।
যত বড় মুখ নয় তত বড় কথা, দুদিন হয়নি বে করে বউ ঘরে তুলেছিস আর আজই আমাদেরকে অপমান করছিস। হ্যাঁ ধত্ত বেটাকে অপমান একেবারে পিছনে দিব আজ। এই তোরা সব কোটা সর, আমি আগে বউ দেখবো। সুন্দরী মেয়ে বলে কথা, তোদের আগে আমার দেখা উচিত। চুপ কর বেটা, তুই কোন স্টেটের রাজা রে, তোকে কেন আগেই বউ দেখতে হবে? আমি আগে বউ দেখবো, তুই সর শালা। ইরে মাইরি, বিয়ে করে কোন বিপদে পড়লাম রে, ঘরে শান্তি মতো একটু ঘুমাতেও পারছি না। বউ তুমি থাকো তো, আমি দেখছি ঘটনা কি। তুমি কিন্তু একদম ঘর থেকে বের হবে না, নিশ্চয়ই বনের চেঁচরা ছেলেরা এমন কাজ করেছে। মাইরি তোরা কি করছিস রে, আমার ঘরের সামনে এসে মারামারি! তোদের জন্য আমি শান্তিতে ঘুমাতেও পারছি না, সকাল সকাল তোদের কোনো কাজ নেই, আজ তোদের হবে একটা রে। ওহ নো, কি দিন আইলো বাপু, আজকাল কিনা বউ পাহারা দেওয়ার জন্য দারোয়ান রাখছে। তবে মিসকি দাদার কাছে আমি কৃতজ্ঞ, এত সুন্দর একটা বউয়ের জন্য আমাকে পাহারাদার বানিয়েছে। বৌদি আপনি কিন্তু হেবি সুন্দরী, একেবারে ফার্স্ট ক্লাস। সাদে কিয়া, তোমার মিসকি দাদা আমার নামে 15 বিঘা জমি লিখে দিয়েছে আর তারপর আমাকে বিয়ে করেছে। এখন 15 বিঘা জমিও আমার আর বাড়িটাও আমার। বলেন কি সব আপনার? তবে বলদ মিসকে দাদার জন্য এটাই ঠিক, বেটার বুদ্ধি তো হাঁটুতেও নেই। এমন বলদ স্বামীর সাথে সংসার করছেন কি করে, যে কিনা নিজের সব সম্পদ বউয়ের নামে লিখে দেয়? তুমি কথাটা মন্দ বলনি জংলু, তোমার দাদা আসলেই বলদ। তবে চিন্তা করুনি, আমি তোমার দাদার সংসারে আর বেশি দিন নেই। হ্যান্ডসাম কাউকে পেলে তোমার দাদাকে ছেড়ে তার কাছে চলে যাব। তাই নাকি? মাইরি সত্যি আমি অনেক রাজকপাল নিয়ে জন্মেছি, নয়তো কি আর তোমার মতো সুন্দরী বউ পাই? বিশ্বাস করো বউ, তোমায় নিয়ে ঘুরতে বেরিয়ে আমার বুকটা গর্বে চড়া হয়ে যাচ্ছে। দেখতে হবে নে কাকে বিয়ে করেছে তুমি। শোনো, এইবারে সুন্দরী প্রতিযোগিতা হলে না আমি সবার থেকে বেশি সুন্দরী হয়ে মিস ফরেস্ট অ্যাওয়ার্ড পেতুম। ইরে মাইরি শেফা, সবার মুখে শুনতাম তুমি কালো মেয়ে পছন্দ করনি, তাই একটু টেকনিক করে মেকআপ দিয়ে সুন্দরী হয়ে তোমায় বিয়ে করেছি। মাইরি তাই তো বলি, তুমি ঘন্টার পর ঘন্টা ধরে মেকআপ করো কেন? ওরে হারামজাদি রে, এটাই ছিল তোর মনে, আজ তোর রক্ষা নেই। এই হারামজাদি, এই গাছের ডালে উঠলি কেন? হ্যাঁ নাম বলছি নাম, এই গাছের ডালে মেকআপ বউ, নাম বলছি। এত সোজা না, আমি নামবো আর তুমি আমাকে মারবে, আমি অত বোকা নই। কি বললি, নামবি না তুই? তবে তোকে কিভাবে নামাতে হয় সে আমার খুব ভালো মতোই জানা আছে। নেমে এসো জান, নেমে এসো, তুমিও আমার, 15 বিঘা জমিও আমার। ইরে মাইরি পালাচ্ছিস কোথায় রে? দাঁড়া আরামদাদি, দাঁড়া দাঁড়া বলছি। আগে যদি জানতাম তবে সিঙ্গেলি থাকতাম, এই জ্বালায় আর প্রাণে শয় না রে, এই জ্বালায় আর প্রাণে শয় না। এখনো হয়নি তোমার থালা বাসন মাজা? আজকে না আমার কাপড় ধোয়ার ডেট, কাপড় আরো কখন ধুবে? হ্যাঁ রোদ তো চলে যাচ্ছে, এই নাও কাপড়ের বালতি, তাড়াতাড়ি হাত চালিয়ে সব কাজ করো। বউ আমার, ডার্লিং আমার, আজকে আমি অনেক ক্লান্ত, আজ তোমার কাপড়গুলো তুমি ধুয়ে নাও প্লিজ। কি বললি, আমি কাজ করব? শালে শ্বশুরে বেটা তোকে বিয়ে করেছে কি কাজ করার জন্য নাকি? হ্যাঁ ইরে মাইরি, বউ এমন করে বলো না, স্বামীদের সেবা করা প্রত্যেক স্ত্রীর ধর্ম, বুঝেছো? সেবা করা ধর্ম তাই নে, দাঁড়া সেবা করছি আরামজাদা, সেবা করছি বল। আর কোথায় কোথায় সেবা দিব? পিছনে দাঁড়া দিচ্ছি।
বউ লাগছে, ছাড়ো আমি সব কাজ করবো, লাগবে না তোমাকে সেবা করা। মাইরি দাও, আমি এখনই তোমার কাপড় ধুয়ে দিচ্ছি। এইতো বাবু লাইনে এসেছো, কাজ করো, মন দিয়ে কাজ করো, আমি গেলুম। লা 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 লা। বউ হয়েছে, আমি এবার ঘুমাই। সারাদিন কাজ করে শরীরটা বড় ক্লান্ত লাগছে, আমার প্রতি তোমার একটু মায়া দয়া নেই? ও মা, তাই নাকি গো স্বামী? তাহলে তো তোমার সেবা করতেই হয়। করব করব নাকি তোমাকে সেবা বলো? হ্যাঁ হ্যাঁ বউ, সেবা করো। তোমার সেবার অভাবে আমি কেমন দিন দিন শুকিয়ে যাচ্ছি, চোখে ঝাপসা দিচ্ছি। দেখো দেখো, চোখ দুটো সাদা দেখাচ্ছে, নাকটা বসে যাচ্ছে। মাইরি আরে বেচারা স্বামী, দেখি তোমার পেছনটা একটু সেবা দে। ইরে মাইরি, বউ আমাকে মারলো কেন? কাল নাগিনি ঘুমিয়েছে, এই সুযোগে আমি একটু ঘুমিয়ে পড়ি। আহ, কতদিন থেকে শান্তি মতো ঘুমাই না। এই ফাদার ইন লয়ের বেটা, আমাকে না বলে ঘুমাচ্ছিস কেন? হ্যাঁ তোর কি কাজ শেষ হয়েছে শুনি? বউ সব কাজ শেষ, এবার একটু ঘুমাতে দাও। আমার গরম লেগেছে, কারেন্ট নেই, তাড়াতাড়ি পাখা দিয়ে আমাকে বাতাস কর, গরমে আমার ঘুম আসছে নে। বউ আমার, ঘুমিয়ে পড়ো, তোমাকে বাতাস করতে করতে আমার হাত ব্যথা করছে তো। হাত ব্যথা করছে? দাঁড়াও তোমার হাত টিপে দিচ্ছি, পাকাটা রেখে হাত দুটো বাড়িয়ে দাও দেখি। সত্যি বউ সত্যি, এই যে হাত, দাও টিপে দাও। ওরে বাবা রে, ওরে মারে, বউ লাগছে, আ লাগছে। বলবি বলবি আর হাত ব্যথার কথা বলবি বল। না না বলবো না, হাজারবার হাত ব্যথা করলেও বলবো না। বেশ তাহলে আবারও বাতাস শুরু কর। এটা কি করলে বউ? ঠিক কাজ করেছি, ভালোভাবে ডাকছিলুম তো শুনছিলি নে, তাই এই কাজ করলুম। যাও যাও এবার জগিং এ যাও, জগিং করে সিক্স প্যাক বডি বানাবে, একদম সিনেমার হিরোদের মতো। যাও 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 তাড়াতাড়ি যাও। আহা দেরি করছো কেন, সূর্য উঠে যাবে তো। শান্তি নেই রে, শান্তি নেই ঘরে, শান্তি নেই আমার বাইরেও, শান্তি নেই। আমার শান্তির মা মরে গিয়েছে। মাইরি বৌদি, তুমি এত সকালে কাজ করছো, দাদা কোথায়? দাদা জগিং এ যায়নি? না দিবর মশাই, তোমার দাদা তো ঘরে ঘুমাচ্ছে, আসলে তোমার দাদা সারাদিন অনেক কাজ করে তো তাই ডাকেনি। বৌদি তুমি দাদার অনেক কেয়ার করো তাই না? তোমার মতো যদি একটা বউ পেতাম তাহলে ভাগ্যের চাকা খুলে দক্ষিণ থেকে উত্তরে যেত। মাইরি কেন দেবর, এ কথা কেন বলছো? ছোট বুঝি তোমাকে একটু আদর করেনি। কি আর বলবো দুগের কথা, সেবা শুধু আমাকে দিয়ে গাধার মতো কাজ করায়, আর একটু উনিশ বিশ হলেই আমাকে ধরে কেলানি দেয়। আহারে কষ্ট দিবরজি, আও মেরা পাঁচ মৃত্যুম বহুত আদর দিব। আমার এত সুন্দর হ্যান্ডসাম দিবরকে এভাবে সেবা কষ্ট দেয়, সেবা জীবনে ভালো হবে নি। আসো তো আসো, তোমাকে অনেক ভালোবাসবো। আহ বৌদি, তোমার কি নরম নরম হাত, এ তো ফিদা হো গায়া। যা দুষ্ট, এমন করে বলতে নেই। দিবজি তোমার দাদার এখন ওঠার সময় হয়েছে, তুমি চলে যাও, দুপুরে পুকুর ঘাটে এসো। ওকে মাই ডিয়ার সুইট বৌদি, মে যাতা হু। যাক, এতদিন পর একটা ভালোবাসার সঙ্গী পেয়েছি, বৌদিকে আমি হারাতে দিব না, অনেক যত্ন করে আগলে রাখবো। কিরিমিচকে, তুই বৌদির বাড়ির সামনে এমন উকিঝুঁকি মারছিস কেন? হাতে এসব কি?
তেমন কিছু না দাদা, কিছু ফল বউয়ের জন্য কিনেছি, কিন্তু বউকে বাড়িতে পাচ্ছি না, মনে হয় বউ বৌদির কাছে আছে। হতে পারে, কারণ ফিসকে বাড়িতে নেই, কাজে গেছে। তুই উকি না দিয়ে ভিতরে গিয়ে তোর বউকে ডেকে আন। মাইরি, একটুর জন্য ধরা খেলাম না। যাক, কিংকং দাদা ফিসকে দাদার খবরটা দিয়ে বেশ ভালোই করেছে। বৌদি, আই এম কামিং। বৌদি বলেছে আচার খাবে, এখন এই আচারের প্যাকেট গুলো কিভাবে দেই? এখন তো মনে হয় বৌদি রান্না করছে। যাই, রান্নাঘরের পিছন থেকে বৌদিকে আচারের প্যাকেট গুলো দেই। কথা দিয়েছে আচার খাবে জন্য আমি আচার এনেছি। আরে দেবজি, তুমি কানে, তোমার হাতে কি? বৌদি, তোমার জন্য আমি সাত সাগর উনিশ জঙ্গল পার হয়ে আচার নিয়ে এসেছি। আচারগুলো নিয়ে আমাকে ধন্য করো। আমার জান বেবি দুষ্ট দেবর, এবার যাও, কেউ দেখতে পেলে সর্বনাশ হয়ে যাবে। যাচ্ছি বৌদি, দুপুরে প্রেমের স্পটে এসো কেমন? আরে, এই ঝোপের গাছগুলো এমন করে নড়ছে কেন? এটা তো রূপার রান্নাঘরের পিছন, নিশ্চয়ই কোনো কুকুর খাবার চুরি করে খাওয়ার জন্য ট্রাই করছে। হ্যাঁ কুকুর, এই চেই চেই চেই, দূরা দূরা। আরে মামি, কুকুর নয়, আমি আমি। নিজকে তুই? তুই এখানে কি করছিলি? রূপার সাথে তুই কোনো বেয়াদবি করার চেষ্টা করছিলি না তো? মামি, কি বলছো এসব? রূপা আমার বৌদি হয়, আসলে আমার দুই নাম্বার চাপ দিয়েছিল তো, তাই এখানেই কাজ শেষ করতে প্রবেশ করেছিলাম। এখনো পিছন পরিষ্কার করিনি, বিশেষ না হলে শুকিয়ে দেখতে পারো। বেয়াদব নোংরা, মামি ওই আমি তোর, দূরা দূরা, চোখের সামনে থেকে দূরা বলছি। বাবারে বাবা, জোর বাচ্চা বাঁচলাম, এদের জন্য প্রেম করেও শান্তি নেই। চল মিসকে বাড়িতে চল। ডাইনি কাল লাগেনি বিশেষ ঘাতিনি ঘুমিয়ে পড়েছে, যাই বৌদির সাথে গিয়ে একটু রোমান্স করি। কি গো স্বামী, আজ তুমি এখনো ঘুমাচ্ছ না কেন? কেন বউ, আমার ঘুম নিয়ে তোমার এত চিন্তা কেন? আগে তো তুমি এমন করে বলনি, আমাকে ঘুম পাড়িয়ে তুমি আবার কোথাও যাবে নাকি? না না, তেমন কিছু নয়, আসলে তোমার মাথা ব্যথা হলে তো মাথা টিপে দিতুম, তাই আর কি। আরে বউ, বাহ, তুমি তো আমার মন পড়ে নিয়েছো, সত্যি আমার মাথা ব্যথা করছে, এজন্য তো তোমাকে এত ভালোবাসি। দাও মাথা টিপে দাও। ঘুমিয়ে পড়েছি, যাই যাই দেবজির কাছে যাই। বৌদি, তুমি না আকাশের চাদর থেকে অনেক সুন্দর, মন চায় শুধু তোমার দিকে তাকিয়েই থাকি। তুমিও অনেক হ্যান্ডসাম ডিয়ার। কি ব্যাপার, মিজকে কোথায়? ও তো এত রাতে কোথাও যায়নি, দেখি তো একটু খুঁজে। রূপা মাই বউ কোথায়? রূপা তো বাথরুমে গেলেও আমাকে ডাকে, তাহলে আজ কোথায় গেল দেখি তো খুঁজে। ওরে আরাম দাদা রে, তুই বউ রেখে এখানে পাশের বাড়ির বৌদির সাথে ভোজটি নষ্টি করছিস, আজ তো তোকে দেখাবো মজা। শালি, আমাকে ঘুম পাড়িয়ে এখানে প্রেম হচ্ছে, চাপ কাটা হচ্ছে তাই না? চল ঘরে চল, আজ তোর একদিন কি আমার একদিন। মিজকে ছাড়ো আমাকে, আমি যাবো নে। মিজকে বেবি, আমাকে আটকাও, আমি ভালোবাসি তোমাকে। ইরে মাইরি শয়তান, তুই রূপাকে পাবি কিন্তু রূপার ভালোবাসা পাবি না, রূপা বৌদি শুধু আমার। মাইরি গেল রে, গেল আমার স্বামীটা গেল রে। স্বামী যেও না, তুমি গেলে আমার কাজ করবে কে গো? আমার বউ রূপা বেবি, দাঁড়া।